ওর যে ফিট না আমি কথাটা একবারও বলবো না, ইজ 100% ফিট। ওই ডিসিশন নেবে, কারণ হাতে তো একটা, যেহেতু এখন তাসকিনের বয়স হচ্ছে, তাসকিন তো আজ 25-26 বছরের বয়স না, এখন বয়স হচ্ছে, এত বয়স সেটা চিন্তা করবে যে যে কতটুকু পারবে, কারণ এই বছর অনেক টেস্ট অনেক খেলা আছে, সেটা ওকে, তবে ওকে হ্যান্ডেল উইথ কেয়ার করাটাই আমি মনে করি এখন সবচাইতে ভালো হবে। কারণ যতটা যেমন আমাদের কথা, যেখানে দর প্রয়োজন নাই, যেখানে আমরা নতুন একটা ছেলেকে এক্সপোজার করতে পারি, সেখানে তাসকিনকে না খেলানোটাই আমার মনে হয় ভালো, যে ওকে আমরা ইম্পর্টেন্ট সিরিজগুলা, ওয়ার্ল্ড কাপের প্রথম জায়গা, বড় আসর, এই জায়গাটাতে তাসকিনকে আমরা, মানে আমরা যদি ফিট তাসকিনকে পাই, ফিট তাসকিন থাকলে বাংলাদেশ অথবা তাসকিন ম্যাচ দিয়ে অনেক ম্যাচেই সেটা সহযোগিতা করবে। আসলে মনে করি যে ও আস্তে আস্তে ডেভেলপ করছে, জানেন যে একটা স্ট্রেন ছিল, ওদের দিয়ে কাজ করেছে, যথেষ্ট কাজ করেছে, আমি ওর সাথে অনেক কাজ করেছি বোলিং। এখন আমি বলবো যে ইজ নট 100%, মানে ওইভাবে চিন্তা করলে যে রিদমটা, যেটা সত্যি কথা, নতুন বলটা লাস্ট ম্যাচেও ভালো বল করেছে, প্রতিটা ম্যাচেই ভালো বল করছে, বাট এখনও কাজ করার আরও জায়গা আছে, এবং সেটা তাসকিনও জানে, অ্যান্ড ইজ ওয়ার্কিং ভেরি হার্ড। সুতরাং আমার মনে হয় না তাসকিন ইজ কোনো চিন্তার কারণ, আমি মানে তাসকিন রাইট টাইমে, মানে মানে যতটুকু করছে, মানে মানে ওর যে ফিট না আমি কথাটা একবারও বলবো না, ইজ 100% ফিট, বাট হয়তোবা যেটা হচ্ছে যে মাঝে একটা স্পেল বোলিং করেন, রিদমটা একটা ব্যাপার আছে, সব কিছু মিলে তো, মানে আমি জানি যে তাসকিন উইল কাম ব্যাক ভেরি স্ট্রংলি, সত্যি কথা বলতে।